খ্রিস্টান, তিনি সুদক্ষ ভাবে পরিচালনা করছেন। তার সঙ্গে শততম বর্ষে আজকের যে শুভ উদ্বোধন হচ্ছে, এত জনসমাগম, নানান ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলার লক্ষ্যে ব্রতী, স্বাভাবিকভাবেই কিছু জবাবদিহীন প্রশ্নও এসে যায়। সমস্ত কর্মকাণ্ডের নেপথ্যে তিনি এবং আমরা সকলেই সহযোদ্ধা বা সৈনিক হিসেবে এগিয়ে চলেছি। এবার আমাদের সম্পাদক মহোদয় তার মূল্যবান বক্তব্যে। আজকের এই মহতি সভায় উপস্থিত মাননীয় সভাপতি মহোদয়, এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শান্তিরাম দাস মহোদয়, এবং এই অনুষ্ঠান যখন শুরু হয়েছিল যে সমস্ত জ্ঞানী গুণীজন যারা ছিলেন এই সভায়, তাদের উদ্দেশ্যে সম্মান শ্রদ্ধা জানাই। এবং আমার আজকে এত আচার্যবৃন্দ এসেছিলেন, সবাইকে শ্রদ্ধা প্রণাম জানাই। এবং যারা কী বলে আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে আজকে অনেক কষ্ট করে এসেছেন, সবাইকে সম্মান জানাই। আর আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা যারা এখনও উপস্থিত আছে বা এখনও ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক আছে, তাদের সবাইকে স্নেহাশিস জানাই। দুই একটা কথা বোধহয় এই প্রসঙ্গে আমার আজকে বলা প্রয়োজন আমি মনেও করছি। বিষয়টা হচ্ছে যে একটা আমাদের এই বিদ্যালয়ের আজকে শততম জন্মদিন, এটা তো অত্যন্ত গৌরবের আনন্দেরও বটে। অনির্বচনীয় আনন্দ আমাদের সবাইকে ঘিরে থাকা উচিত ছিল, কিন্তু তা সেই আনন্দটা নিশ্চয়ই একটা অর্থবহ আনন্দ থাকা উচিত। যে জগদীশবাবু তার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু আজকে যে বিষয় তার সম্বন্ধে বলা দরকার, সেই মানুষটি কিন্তু খুব একটা মানে সাধারণ মানুষ নন, অত্যন্ত ব্যতিক্রমী মানুষ। এবং শুধু তিনি নন, তার পরিবারের, তিনি যে পরিবারে জন্মেছিলেন সে পরিবারও ব্যতিক্রমী পরিবার, জমিদার পরিবার। জমিদার পরিবার মানে তারা আবার প্রাক স্বাধীনতা পর্যায়ের যে সময়টা, সেই সময়ের জমিদার, সেই সময়ের জমিদার কিন্তু আরো ভয়ঙ্কর। তাদের কথা আমরা যেভাবে শুনেছি, বিভিন্ন ইতিহাস বইতে পড়েছি, সেই সময়কার জমিদার তারা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর। বেশিরভাগ ক্ষেত্রে তারা করতেন কি, ইংরেজদের সাথে হাত মিলিয়ে নিজের দেশের নিজের ভাইয়ের তাদেরকে অত্যাচার উৎপীড়ন নিপীড়ন করে খাজনা আদায় থেকে সমস্ত রকমের কুকাণ্ড তারা করতো। অথচ তারা কিন্তু আমাদের দেশেরই বাসিন্দা ছিল, অধিবাসী ছিল। ওই জন্য বলছি না যে সেই সময়কার জমিদাররা কিন্তু এত সহজ নয়। তো সেই সময়ে দাঁড়িয়ে একটা ব্যতিক্রমী জমিদার পরিবারে জন্ম হয়েছিল আমাদের এই প্রতিষ্ঠাতা স্বনামধন্য যুগপুরুষ স্বর্গীয় জগদীশচন্দ্র মাইতি মহোদয়ের। এই কথাটা ভুললে চলবে না, তিনি কিন্তু খুব ব্যতিক্রমী। একটা কথা আমি বলি, বিদ্যালয়ের বয়স হলো, আজকে বললাম যে শততম জন্মদিন পালন হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠাতার বয়স কত হতো যদি এখন থাকতেন তিনি? এবছর তার কিন্তু 128তম জন্মদিন। প্রত্যেক বছর মার্চ মাসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কলা গেছে জগদীশ বিদ্যাপীঠের ক্ষেত্রে, কেননা এই মার্চ মাসের প্রথম তারিখে এই বিদ্যালয়ের জন্মদিন পড়ে, আর এই মার্চ মাসের 29 বা কখনো সেটা ঘুরিয়ে 30 তারিখ হয়ে যায়, সেটা প্রতিষ্ঠাতার জন্মদিন পড়ে। মানে এই মার্চ মাসের প্রথম দিক, একবারের প্রথম তারিখ এবং একবারের প্রায় শেষের দিকে, দুটো তারিখ কিন্তু আমাদের বিদ্যালয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সৃষ্টিকর্তা, আর তার সৃষ্টি জগদীশবাবুরও জন্মদিন এই মাসে 29 মার্চ প্রত্যেক বছর হয়, বা কোনো সময় বললাম 30 তারিখে হয়, আর 1 তারিখে তার সৃষ্টির জন্মদিন। এবং কালক্রমে আজকে
তার শততম জন্মদিন এই বিদ্যালয়ের। হ্যাঁ, ব্যতিক্রমী বলছি আমি জগদীশ বাবুকে, সেই কারণ কারণটা এইটাই, স্কুলের বয়স হলো 100 বছর, আর জগদীশবাবুর এই বছর 128তম জন্মদিন পালিত হবে। তার মানে জগদীশবাবুর যখন বয়স মাত্র 28 বছর, সেই সময়ে পরাধীন ভারতে জমিদার বংশে জন্মে তিনি কি করছেন, না দেশের লোকেরা কি করে শিক্ষা দীক্ষা সংস্কৃতি চর্চার সুযোগ পাবে তার জন্য তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন, এটা ভাবলে গল্প বা রূপকথার মতো মনে হবে। আজকের দিনে দাঁড়িয়ে 28 বছর বয়সের ছেলেরা কি করছে সেটা আমরা জানি ভালো করে, পথে ঘাটে যা দেখতে পাই তাতে আজকে ইয়াং জেনারেশনের মেরুদণ্ড ভাঙা হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, সব সময় এরকম এরকম করছে, ওরকম ওরকম করছে রাস্তাঘাটে, এসব জিনিস চলছে। এই বয়সী একটা ছেলে আজকে দিয়ে দাঁড়িয়ে এইরকম একটা কোনো কিছু ভাববে সেটা বোধ হয় অভাবনীয়, চূড়ান্তভাবে অভাবনীয়, যদি হয় কোনো ক্ষেত্রে সেটা অত্যন্ত ব্যতিক্রমী হবে। সেই জায়গাটা আমাদের টাচ করতে হবে, এইটাই আমাদের ভাবতে হবে। জগদীশবাবুর যে অবদান সেই কথা বারবার স্মরণ করতে হবে। সেই পরাধীন ভারতে দাঁড়িয়ে তিনি কি ভেবেছেন, যখন নাকি বণিকে ছদ্মবেশে ইংরেজরা ঢুকলো আমাদের দেশে, সে সময় তারা সেই পরে পরে তাদের শোষণ শাসন সবই শুরু করলো, শাসনের নামে শোষণ শুরু করলো। সেই সময়কার যে ভারত, তার যা অর্থনৈতিক অবস্থা ছিল, ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল সেই সময়কার ভারতবর্ষের তুলনায়, এটাই ইতিহাস স্বীকৃত। ভারত, ওই যে আমরা গান করি না, আবার কবে ভারত শ্রেষ্ঠ আসন লবে, এটা এখন গান গাওয়ার দরকার ছিল না, ওই সময় ভারত শ্রেষ্ঠ ছিল, ধন সম্পদে বাণিজ্যে সমস্ত দিক দিয়ে ভারত কিন্তু শ্রেষ্ঠ ছিল, আর সেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করেছিল ইংরেজরা। তৎকালীন ভারতকে দেখে তারা করলো কি, ওই লুণ্ঠন আরম্ভ করলো, সমস্ত ধন সম্পদ লুণ্ঠন আরম্ভ করলো, লুট করতে আরম্ভ করলো। লুট করছে কি না, ভারত থেকে সমস্ত শিল্পের কাঁচা মাল তারা কি নিয়ে পালিয়ে যাচ্ছে চুরি করে, আর কি পাঠাচ্ছে না, জিনিসপত্র তৈরি করে সেই জিনিসপত্র পাঠাচ্ছে। কাঁচামাল দিয়ে যদি এইখানে শিল্প কলকারখানা গড়ে তুলত, তাহলে আমাদের দেশের লোকেরা যে চাকরি বাকরি পেত, তাদের যে অন্য সংস্থান হতো, তা সেই কথাটা কিন্তু তারা সেটা তারা করেনি। কাঁচামাল সব লুচু চুরি করে নিয়ে চলে গেল ইংল্যান্ডে, সেখানকার কলকারখানায় শিল্প টিল্প করে কিছু জিনিসপত্র নিয়ে এলো, চোখ ধাঁধিয়ে যায় আজকে মোবাইল বা ওই রকম টাইপের জিনিসপত্র ছেড়ে দিল। আমাদের দেশের একেবারে দিকভ্রান্ত যে যুবকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের সামনে সেই কমোডিটিসগুলো ছেড়ে দিল, সেই শিল্প মালগুলো ছেড়ে দিল, সঙ্গে ছেড়ে দিল একটা শিকড়বিহীন সংস্কৃতি, মানে যার কোনো শিকড় নেই, যার কোনো বেস নেই আমাদের মাটিতে, আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি দেশজ যে সংস্কৃতি তার সাথে কোনোভাবেই মেলে না, এমন একটা সংস্কৃতি ছেড়ে দিল। এবং কার সঙ্গে আসছে, ওই বিদেশি যে শিল্পদ্রব্য সামগ্রীগুলোর সঙ্গে, যেগুলোকে রপ্তানি করছে এখানে, তা সেগুলোর সঙ্গে ছেড়ে দিল। তার আরেকটা নাম কি, চূড়ান্ত ভোগবাদ, ওটাই হচ্ছে চূড়ান্ত ভোগবাদ। তার কবলে পড়ে তখনকার যুবকরা, তখনকার মানুষেরা অন্ধ হয়ে গেল, ভাবলো আমার দেশের শিক্ষা সংস্কৃতি যা আমরা দেখছি সেগুলোই খারাপ, ভালো হচ্ছে এই বিদেশি সংস্কৃতি, অন্ধের মতো অনুকরণ করতে শুরু করলো। জগদীশ বাবু যিনি পড়তেন কাঁথি হাই স্কুলে, 1908 সালে তার পিতার মৃত্যুর পরে তিনি যখন সংসারের দায়িত্ব নেওয়ার জন্য নিজের পড়াশোনা ছেড়ে দিলেন, প্রায় অষ্টম শ্রেণী বা নবম শ্রেণী পর্যন্ত পড়ছিলেন,
তো সেই সময়কার যে কথা আমি বলছিলাম, হ্যাঁ, সেই চূড়ান্ত ভোগবাদের সময় জগদীশ বাবু তিনি কি পড়াশোনার সুযোগ পাননি? ক্লাস 8 কিংবা 9 এ পড়তেন, বাবা মারা যাওয়ার পরে তিনি তার সংসারের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দিলে কি হবে, বাড়িতে বসে বসে অনেক পুরাণের বা আমাদের যে বই বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, আমার রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এবং তৎকালীন যে সমস্ত কি বলে স্বদেশী যুগের যে বই সেসব পড়তেন। আমি অবাক হচ্ছি, পড়তেন তো বটেই, আমার কাছে এগুলো ভালো লাগে, এটা চিন্তার, এটা ভাবার, এটা ভাবনার, যে ওই মানুষটা তিনি কিন্তু ভাবছেন যে বয়সের লোকেরা আড্ডা মেরে বেড়ায়, বন্ধু বান্ধব ইয়ারকি সাজগ্রাম এইসব নিয়ে থাকে, আবার তার বাড়িতে আবার এমন জমিদার বাড়ি যে সেখানে তার কোনো কিছু অভাব নেই, সেইখানে দাঁড়িয়ে সেই ভদ্রলোক তিনি কি করছেন, তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে ইংরেজরা যে সংস্কৃতিটা ছেড়ে দিয়েছে তাতে হাবুডুবু খাচ্ছে আমার দেশের লোকেরা। তিনি ভাবছেন যে এটা তাদের দোষ নয়, ওই সংস্কৃতির ভিতরে পড়ে গেছে, অন্ধ হয়ে গেছে। তিনি দেখছেন যে অবক্ষয়, চারদিকে একটা অবক্ষয়, নৈতিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়। জগদীশবাবু চাইলেন যে অবক্ষয়ের কাছ থেকে, সেই অবক্ষয়ের ভিতর থেকে অক্ষয় কোনো কিছু বার করা। চেষ্টা করলে অবক্ষয় থেকে আমাদের অক্ষয় বার করা যায়। অবক্ষয়ের মধ্যে ব শব্দটাকে, ব অক্ষরটাকে উড়িয়ে দিলে কিন্তু অক্ষয় কথাটা আসে। অক্ষয় কি, কোনো ব্যক্তির নাম হিসেবে অক্ষয় নয়, অক্ষয় মানব সম্পদ, অক্ষয় ভাব ঐশ্বর্য, অক্ষয় মানবিক গুণ, সেইটাই তার সংগ্রাম ছিল। আজীবন সংগ্রাম তিনি করে গেছেন এই অবক্ষয়ের ভিতর সঙ্গে যুদ্ধ করে ওই অক্ষয় সম্পদগুলোকে বার করার। তৎকালীন যুগে তিনি ভেবেছেন যে শিক্ষা যেমন দরকার, তার আগে দরকার স্বাধীনতা। যে স্বাধীনতা যদি না থাকে কোনো কথাই সেখানে চলতে পারে না। আমার দেশের লোক যদি পরাধীন হয়, আমরা যে কোনো কর্মসূচি যাই নিই না কেন, সেগুলো মূল্যহীন, কারণ আমাদের নিজস্ব চিন্তা ভাবনা কিছুই থাকে না, যেখানে সেখানে কোনো কিছু করাই হচ্ছে অর্থহীন। তা দুটো জিনিসকে সামনে নিয়ে তার লড়াই হলো জীবন যুদ্ধে নামা। এক হচ্ছে দেশের স্বাধীনতা অর্জন করা, আর দ্বিতীয় হচ্ছে স্বাধীনতাটা এমনি আসবে না, এটাও তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। সেই স্বাধীনতার সৈনিক তৈরি করতে হবে, কে বা কারা সেই যোদ্ধা হবে, সেই উদ্দেশ্যে, এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এই বিদ্যালয় স্থাপন করলেন। এখানে ছেলেরা পড়াশুনো করবে, শুধু পড়াশুনো বই মুখস্থ করে পড়াশুনো করবে না, হয়েছিল বা তিনি স্থাপন করেছিলেন এবং তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন, এটাই জগদীশবাবু আরো একটা বড় ক্যালিবার, বড় একটা ক্ষমতা, বড় একটা মেন্টাল এবিলিটি, অনেকের ভিতরে ঢুকে যাওয়ার ক্ষমতাটা তার ছিল। অনেক মানুষকে পাশে তিনি পেয়েছিলেন, অনেক মানুষকে তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যে হ্যাঁ, স্কুল করেছি, এই স্কুলে সবাই যদি পড়তে আসে, স্কুল করেছি মানে কি, তিনি তার সব কিছু দিয়েই স্কুল করেছেন। যে সময়ে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সে সময় তিনি দিয়েছিলেন 2400 টাকা, নগদ ছিল 1200 টাকা, আর ছিল সম্পত্তি 1200 টাকা মূল্যের। তৎকালীন যুগে, আজ থেকে কত 100 বছর আগে, সেই সময়কার সময়ে 2400 টাকার দাম ছিল অনেক বেশি, সেটা হিসেব করলেই লোকে বুঝতে পারবে সেই টাকাটার দাম কত। মানে প্রায় সর্বস্ব বিক্রি দিয়ে তার স্কুল তিনি স্থাপন করছিলেন কোন সময়টাতে না, সে সময়টা ছিল গান্ধীজি যখন অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন, সেই সময় গান্ধীজি যখন অসহযোগ, গান্ধীজি ছিলেন নরমপন্থী নেতা, ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে তিনি যখন অবতীর্ণ হলেন স্বাধীনতা সংগ্রামে, তখন 1919 সাল,
1920 সালে তিনি পরিকল্পনা করলেন, যা অনেক আবেদন নিবেদন হয়েছে, ইংরেজরা কোনো কথা শুনবে না, ওদের একটা কাজ করা হবে, অসহযোগ আন্দোলন আমরা করবো। সেই অসহযোগ আন্দোলন করা মানে কি, যে সরকারের সাথে কোনোভাবেই আমরা সহযোগিতা করবো না, শান্তিপূর্ণ অসহযোগ। তার কথাটার মধ্যে সবসময় থাকতো শান্তিপূর্ণ অসহযোগ। ওটা একটা বড় পরিকল্পনা, ওটা খুব বিখ্যাত একটা মানে তার পরিকল্পনার মধ্যে ছিল। কোনো সময়ে কোনোভাবেই ইংরেজ সরকারকে কোনোভাবেই সাহায্য না করার। কি হলো না, সরকারি অফিস কাছারি থেকে সব যারা চাকরিজীবী সব বেরিয়ে এলো, সরকারি স্কুল থেকে বেরিয়ে এলো ছাত্ররা, না ইংরেজদেরকে আমরা বয়কট করছি, কি মারামারি করবো না, শান্তিপূর্ণভাবে। গান্ধীজির তো অহিংসা আপনারা অনেকে জানেন, শুনেছেন, জানি না জীবনে মেনেছেন কি না। অহিংসার একটা অনেক বড় শক্তি আছে, যে সে শক্তি বলে বুঝানোর নয়, সেটা অনুভবের জিনিস, যে যারা সেটাকে প্রয়োগ করেন নিজের ব্যক্তিগত জীবনে, তারা তার শক্তি কী টের পান। তার যাই হোক, সেরকম উদ্দেশ্য নিয়ে যখন শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন, সেই সময়ে আমাদের দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, যিনি ছিলেন জগদীশবাবুর মামা সম্পর্কে আত্মীয়, তার একটা অনুপ্রেরণা ছিল। সেই অনুপ্রেরণায় জগদীশবাবু অনুপ্রাণিত হয়ে এই দিনে মানে 1921 সালের 1 মার্চে তিনি এই স্থাপন করলেন। তার এইরকম অকলে বড় বিদ্যালয় ছিল না, তার বাড়িতেও বিদ্যালয় বসেছিল। সেই অনেক কাহিনী আছে, আপনারা অনেকে জেনেছেন শুনেছেন, পরে জানবেন, জানতে হবে। এই দিনে যখন স্কুলে এসেছি, এই দিনে যখন পালন করার সিদ্ধান্ত নিয়েছি, পুলিশেরা আসতো, ইংরেজ সরকারের পুলিশ আসতো, জগদীশবাবু এমনই স্বদেশ চেতনাতার ছিল, তিনি তাদের বাড়ির তিনতলাতে উঠে গিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান দিতেন। এই বুকের পাটা সেই সময় ওই ভদ্রলোকের ছিল। ইংরেজরা মানে ইংরেজের নাম শুনে লোক ভয়ে লুকিয়ে যেত, কারণ ওদের যা পুলিশ ছিল ওরা তো খুব অত্যাচার করতো। সে ব্যাটন থেকে শুরু করে তাদের যে মারধর বা যা অত্যাচার, তারা যারা জানে তারা জানে, তো সেই অত্যাচার দেখে এইরকম সাহস করে ওই তিনতলায় উঠে স্লোগান দিত ইংরেজদের বিরুদ্ধে জগদীশবাবু। এইরকম বুকের পাটা বোধ হয় খুব কম লোকেরই থাকে। তার বাবা খুব চিন্তিত হলেন যে এই ছেলেকে এখানে ঘরে রাখলে তো খুব মুশকিল হবে, কারণ এরপরে ইংরেজদের পুলিশরা জানতে পারবে যে এইখান থেকে এই লোকটা বা এই ছেলেটা এইসব করছে। জগদীশবাবুর বাবা তিনি তাকে ঘর থেকে নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় লুকিয়ে রাখলেন, যে না এখানে রাখলে বিপদ আছে, কেন পাড়ায় ইংরেজের লোকেরা পুলিশেরা এখানে আসছে, উনি এইসব করছেন, একে লুকিয়ে রাখা দরকার বলে অন্য একটা জায়গায় গোপনে রাখলেন। কিন্তু সেখানে তার পরিচয় হলো ক্ষুদিরামের সাথে। ক্ষুদিরামের নাম বোধহয় সবাই জানে, সেই ক্ষুদিরাম ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা জগদীশবাবুর প্রথম রাজনৈতিক গুরু। রাজনৈতিক গুরু মানে কীরকম, রাজনীতি দুটো ভাগে ভাগ হতো, নরমপন্থা চরমপন্থা, সেই বৈপ্লবিক গুরু ছিলেন ক্ষুদিরাম। জগদীশবাবু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, তার উদ্দেশ্য ছিল দুটো, স্বাধীনতা এবং সেই এবং শিক্ষার মাধ্যমে। স্বাধীনতা তো এমনি আসবে না, তিনি জানতেন। তো সেই উদ্দেশ্য নিয়ে স্কুল প্রতিষ্ঠা করে যা তিনি করলেন, সেখানে তিনি দেখলেন কি, যে এই দুটো উদ্দেশ্যকে সামনে নিয়ে যেতে হচ্ছে। স্কুল প্রতিষ্ঠা করার পর থেকে ইংরেজদের বিষ নজরে তিনি পড়লেন, তাকে উল্টো স্রোত বইতে শুরু করলো।
যে সমস্ত চাকরিজীবী চলে এসেছিল, যে সমস্ত ছাত্ররা সরকারি বিদ্যালয় ছেড়ে চলে এসেছিল, তারা আবার সেইখানে ফিরে যেতে বাধ্য হলেন বা ফিরে যাচ্ছিলেন, এমন একটা সমস্যায় পড়লেন জগদীশবাবু যে তার প্রতিষ্ঠিত যে বিদ্যালয়টা আর থাকছে না, সব ছাত্ররা চলে যাচ্ছে আবার সেই সরকারি স্কুলে। সেই সময়কার দিন, সেই দিনগুলোতে আমাদের যাদের মূর্তি এখানে আছে, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্বনামধন্য বৈজ্ঞানিক, তিনি ডিএসসি উপাধি লাভ করছিলেন, যে সময় তিনি পড়াশোনা করছিলেন ইংল্যান্ডের একটা ছাত্রও ডিএসসি উপাধি পাননি, একমাত্র তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে সেই সময়কার ডিএসসি ডক্টর অফ সায়েন্স, তা এমন একজন প্রথিতযশা বৈজ্ঞানিক, সারা বিশ্বের নাম করা বৈজ্ঞানিক, তিনি এলেন এইখানে। তিনি এত বড় বৈজ্ঞানিক হলেও তিনি ভাবছেন যে এডুকেশান ক্যান ওয়েট, স্বরাজ ক্যান ওয়েট বাট এডুকেশান নট। এই সেই সময়কার সময়ে অসহযোগ আন্দোলনের সময়ে তিনি কিন্তু এই যেখানে যেখানে জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়েছিল সেগুলো বন্ধ যাতে না হয় তিনি চারদিকে ঘুরছেন। এই দুই মূর্তি এখানে যাদের মূর্তি আছে, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এবং হচ্ছে মুকুন্দ দাস, এরা এসেছিলেন এই বিদ্যালয়কে বাঁচাতে, বিদ্যালয়কে বাঁচাতে এসেছিলেন, কেননা যাতে বন্ধ না হয়ে যায়। বন্ধ হয়ে যাচ্ছিল কেন, ওই বললাম না, অসহযোগ আন্দোলনকে সে সরিয়ে নেওয়াতে সবাই চলে যাচ্ছিল। তা আমাদের এই আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিনি এখানে 3 দিন থেকেছেন, মাঠে বক্তব্য রেখেছেন, জনগণকে আহ্বান করেছেন, সভা করেছেন, বলেছেন যে তোমরা ছেলেদের পাঠাও, আমাদের দেশীয় সংস্কৃতি, দেশজ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো না। আবার মুকুন্দ দাস এসেছিলেন যাত্রা গানের আসর বসিয়ে যদি কিছু টিকিট সেল করে টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে যদি কিছুদিন অন্তত স্কুলটাকে চালানো যায়। কিন্তু তাদের সেই চেষ্টা কিন্তু সফল হয়নি, কিন্তু জগদীশবাবু এদিকে দোটানায় পড়ে গেছেন, স্কুল আর থাকছে না, যদি না আমি আবার সরকারি খাতায় নাম না লেখাই স্কুল বন্ধ হয়ে যাবে। কিন্তু তার উদ্দেশ্য সেটাই, স্বাধীনতা শিক্ষার মাধ্যমে, সৈনিক তৈরি করে স্বাধীনতা। অতএব এটা তার বাস্তব বুদ্ধি, দুদিক থেকে তিনি মূল সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিলেন যে না, তিনি ঠিক করলেন যে না, স্কুল আর এইভাবে আর চলবে না, সরকারি বিদ্যালয়ে রূপান্তরিত করলেন, সরকারি বিদ্যালয়ে আবার টাকা আসতে থাকলো বা আবার ঠিকভাবে স্কুল চলতে থাকলো। সেই স্কুল এতদিন পরে শতবর্ষে পা দিয়েছে এখানে, তার তাৎপর্য আসছে একটার পর একটা কথাগুলো আমি বলছি। তাহলে একটা সময় ছিল যখন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এবং মুকুন্দ দাস এরা এসেছিলেন, কেন এসেছিলেন, স্কুলটাকে বাঁচাতে। সেই সময়কার ইংরেজদের তৈরি করা যে শিকড়বিহীন শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি, যেটা ছড়িয়ে দেওয়া হয়েছিল, যেটার ভিতরে ঢুকে পড়ে সমস্ত যুবক বয়সী ছাত্র ছাত্ররা বা মানুষরা হাবুডুবু খাচ্ছিল, কী করবে কী করবে না করে ভেবে উঠতে পারছিল না, সেই অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে বোধ হয় তারা সেই সময় এসেছিলেন। আমার এ কথা বলতে বিন্দু মাত্র অত্যুক্তি হবে না যে আজকে যারা এখানে উদ্বোধক হিসেবে যে মানুষরা এসেছিলেন তারাও মনে হয় ওই রকম একটা উদ্দেশ্যে এসেছিলেন, তারা হয়তো আসেননি, কিন্তু আমি মনে করি তারাও বোধ হয় এই কারণে এসেছিলেন, এই স্কুলকে আবার ঘা মেরে বাঁচাতে। স্কুলকে নয়, স্কুল তো জড় পদার্থ, স্কুল মানে স্কুলের সাথে সংশ্লিষ্ট বা যারা যুক্ত থাকেন, ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শুভানুধী যারা যারা ব্যক্তিবর্গ থাকেন তাদেরকে তারা ঘা মেরে দেখাতে এসেছিলেন, চোখে আঙুল দিয়ে দেখাতে এসেছিলেন যে আবারও সেই জিনিস বোধহয় আমাদের সামনে। আজকে বারংবার যে কথা শুনেছি, যে কথা আমাকে এখানে বসে শুনতে হয়েছে যে মাস্টারমশাই দেখুন ওখানে ছেলেরা চিৎকার করছে, অনেকে পালিয়ে যাচ্ছে, তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি কথা খালি মুখে বলে যাচ্ছি, শততম বর্ষ, শততম বর্ষ, এই শততম বর্ষে এই স্কুলের ছাত্রছাত্রীদের ডিসিপ্লিনটা এমনই হবে, এই স্কুলের মাস্টারমশাইদের এরকমই পাওয়া যাবে, এটাই প্রশ্ন। এই জায়গায় ঘা মারার জন্য বাইরের লোকেদের আমাদের আমন্ত্রণ জানাতে হয়েছিল, তারা বাইরের লোক মানে যারা এসেছিলেন, সেই স্বামী সুবর্ণানন্দজি, স্বামী কমলাস্থানন্দজি, যারা
জীবনের সন্ন্যাস নিয়েছেন, সমস্ত কিছু আকর্ষণ ছেড়ে তার একটা অন্য জগতে ঢুকেছেন, তাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করে কথা বলতে হয় না, তাদের জীবনটাই ধর্ম, তারা যেই জীবনে বসবাস করছেন, যা দেখছেন সেইগুলোই মানুষকে বলছেন, তাদের কথা শিখতে হবে সেই কথা। ওনারা বারংবার টাইম অ্যান্ড এগেন ফ্রিকুয়েন্টলি সবাইকে বলেছেন যে এত বড় স্কুল, এত ছাত্রছাত্রী, এত বড় বিল্ডিং, অনেক কিছুই দেখছি, কিন্তু কোনো কিছুর একটা অভাব দেখতে পাচ্ছি। কোনো কিছুর অভাব মানে সেটা আসল জিনিসেরই অভাব। একটা গানের কথা মনে পড়ে না সবারই, ওই মান্নাদের গান আছে না, যে দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। এই জায়গাটা সেইখানে, সবাই আছে, সব কিছু আছে, কিন্তু ভেতরে সফটওয়্যারটা নেই, ওটা আপডেটেড হয়নি, ওটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। এইটা জায়গাটাই হ্যামার করা আজকের কথা। পরবর্তী 100 বছর, 200 বছর, 1000 বছর স্কুলের যাত্রাপথ অন্তহীন। এই জন্য এক অন্তহীন পথে এক ট্রেনের যাতায়াত, আমরা সেই ট্রেনের সওয়ার, যার যখন সময় হয় ওখান থেকে নেমে যাই, আবার নতুন যাত্রী ওঠে, ট্রেন চলতে থাকে অসীমের দিকে, তার গন্তব্য, তার কোনো শেষ হতে পারে না। কিন্তু অ্যাবনর্ম্যাল কোনো সিচুয়েশান তৈরি হলে, ওই যান্ত্রিক বিকলতা দেখা গেলে, ওই ট্রেন চিরকালের মতো বিকল হয়ে যেতে পারে। এটা আমরা দেখেছি, দায়িত্ব জ্ঞানহীন, চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীন কিছু ভোগবাদী লালসাযুক্ত মানুষের কবলে পড়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সেই ইতিহাস কারোর অজানা নয়। এখনো গল্প শুনলে আপনাদের মাধ্যমে যখন গল্প হয়, চায়ে টেবিলে আড্ডা জমে, যে ওই স্কুলটা তো ভালো ছিল রে, দেখ না কীরকম কীরকম শেষ হয়ে গেল, চেনাই যাচ্ছে না। আরও শুনি কতবার, এই কত সব সমাধি, স্বপ্নের সমাধি দেখেছি, অনেক ছেলে, অনেক ব্রাইট প্রমিসিং স্টুডেন্ট, তারাও যেন এই শিকড়বিহীন সংস্কৃতি মানে পথ হারিয়ে তারা এমন এক জগতে ঢুকে যায়, তাদের জীবনটা অকালে নষ্ট হয়ে যায়, তারা শিক্ষা জগৎ থেকে চিরতরে বিদায় নেয়। এগুলো কিন্তু আমাদের জানা, এগুলো আমাদের শোনা, এগুলো আমাদের দেখা, এগুলো আমরা চারদিক থেকে দেখি সব সময়। তো সেখান থেকে তো আমরা শিক্ষা নেব, তাও যদি না পারি, যারা মানুষরা, বড় বড় মানুষরা আজকে আসছেন, তাদের যারা কথাগুলো, সেই কথাগুলো তো আমরা শিখতে পারি। সেখান থেকে একটা জায়গা যেতে হবে, সবটাই উদ্দেশ্য জগদীশ বাবুর, সেই মানে অবক্ষয় থেকে অক্ষয়কে তুলে আনা। এই সংগ্রামে সামিল হতে হবে আমাদেরও। কতদিন আর আপনি জগদীশ বাবুকে দেখাবেন, কতদিন আর সেই জগদীশ বাবুর সেই আশা, ইচ্ছা, বাসনা আমাদের মধ্যে যদি না থাকে, কি করে আনা যাবে? নিজেকে ঠিক হতে হবে, নিজেকে ঠিক করতে হবে। মানুষের সমস্ত জায়গায় মনুষ্যত্বেরও অপমৃত্যু ঘটছে। আজকাল দেখতে পাচ্ছেন না যে ভাই ভাইয়ের বিরুদ্ধে মারামারি করছে, যে লোকটা ভেজাল দিচ্ছে সে কাকে কি জানে না, যে ওই ভেজাল দেওয়া জিনিসটা কে খাবে, তারই কোনো ভাই বা তারই কোনো আত্মীয় সে দূরে হতে পারে। তাহলে মানুষ যদি মানুষের ভিতরে পিছনে লেগে যায়, মনুষ্যত্বে যদি অপমৃত্যু ঘটে, তাহলে কোন জায়গায় আমরা কোন আলো জ্বালব? এই ঝাড়বাতি জ্বাললেও দেখা যাবে যে অন্ধকার, কারণ শিক্ষার যে অন্ধকার, অশিক্ষার যে অন্ধকার, শিক্ষার অন্ধকার থাকে না, অশিক্ষার যে অন্ধকার, সে অন্ধকার দূর করার একটা মাত্র পথ শিক্ষা। যে ঘুরে ফিরে সেই জায়গায় আমাদের আসতে হবে। শিক্ষা মানে বই পড়া নয়, শিক্ষা মানে মানবিক গুণে নিজেকে উন্নীত করা, দেশের দশে সমাজের কেউ একটা হয়ে ওঠা। যারা অভিভাবক অভিভাবিকা থাকেন তারাও ভাববেন কথাগুলো, আজকে কি হয়েছে না, এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ছেলে কি একটা করে মেয়ে, তাদেরকে এমনই আদর দিয়ে দিয়ে বড় করা হচ্ছে, একটা সময় পরে আপনি হাল ছেড়ে দিয়েছেন, সে ছেলে তখন তাকেই নিয়ন্ত্রণ করছে, সে ছেলে আবার তারই গার্ডিয়ান হয়ে বসছে। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি যে অভিভাবক বলতে আমরা যাকে বোঝাই তারা অভিভাবক নন, তাদের অভিভাবক কিন্তু ওই ছেলেরা, ওরাই তাদেরকে নিয়ন্ত্রণ করছে,
যা চাইছে তাই এনে দিতে হবে, যা বলছে তাই করতে হবে, আপনি যে একটা সময় তাকে আদর দিয়েছেন, এরকম করে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ছেলেরা। এবং যে সংস্কৃতি চারদিকে যে পরিমণ্ডল তৈরি হচ্ছে, সেই পরিমণ্ডলটা যদি ঠিক মতো না আসে, শুধু কি ছাত্রছাত্রীর দোষ দিলে হবে, না শুধু কি শিক্ষক মহাশয়দের দোষ দিলে হবে? তার মধ্যে শিক্ষা ব্যবস্থাটাও আছে। দীর্ঘদিন ধরে এক যুগেরও বেশি ওই পাস ফেলটাকে তুলে দেওয়া হয়েছে, যার ফলে শিক্ষার মান যে কোন তলানিতে থেকে গেছে সেটা বোধহয় আর কেউ দেখতে পাবে না। এমনভাবে শিক্ষা ব্যবস্থাটা পঙ্কে নিমজ্জিত হয়ে গেছে যে তার পঙ্কে নিমজ্জিত হওয়ার আগে যা বহিরাবয়ব ছিল, তার পরে তাকে সেখান থেকে টেনে আনলেও আর চেনাই যাবে না। তো সময় কিন্তু আমাদের খুব খুব কম, মানে কি খুব খারাপ চলছে তো বলবো। এই শিক্ষা ব্যবস্থা যদি উন্নত না হয় এবং আপনারা আমরা সবাই যদি তার চেষ্টা না করি, নিজেদের সন্তান সন্ততি তারা কীভাবে বড় হয়ে উঠবে, সবাই মিলে চিন্তা করে একটা পরিমণ্ডল তৈরি করতে হবে সবাইকে। ওই জন্য লোকে বলে না যে ভালো মানুষের দরকার, একটা ভালো মানুষ হলে হবে না, অনেক ভালো মানুষ একসাথে সঙ্গবদ্ধ হবে, সেই সঙ্গবদ্ধ হতে পারলে তবে গিয়ে কিছু হবে। আজকে যদি পরিবেশটা খারাপ হয়, আপনার ছেলেটাকে আমি লুকিয়ে লুকিয়ে কি তাকে ভালো রাখতে পারবেন? কখনো হয় না। নগর যখন পুড়ে তখন দেবালয় রক্ষা পায় না। অতএব এই সমস্যা কারোর একান্ত ব্যক্তিগত নয়, একান্ত পারিবারিক নয়, সার্বিক একটা সমস্যা। এই সমস্যার সমাধানে সবাইকে ব্রতী হতে হবে, সবাইকে ভাবতে হবে। কারণ আপনি জানবেন যে আপনার ছেলে মানুষ হলে তার ছেলেও মানুষ হবে, সবাই যদি মানুষ হয় তবে গিয়ে সমগ্র সমাজ বা দেশ উন্নত হবে, আপনারা সবাই মিলে ভালো থাকতে পারবেন। আজকে দাঁড়িয়ে শততম জন্মদিনে বিদ্যালয়ে জগদীশবাবুর জীবনী পড়ুন আপনারা, ওই ভদ্রলোক কি করে গেছিলেন সামান্য অষ্টম বা নবম শ্রেণীর পড়ার পর থেকে, সেই কথাগুলো ভাবতে হবে। তিনি এইগুলোই ভেবে গেছিলেন চিরকাল। সে অবক্ষয়কে দেখে তিনি ঘাবড়ে যাননি, তার ছিল গভীর শিক্ষানুরাগ, গভীর স্বদেশ প্রেম, অত্যন্ত বিপুল ইচ্ছা শক্তি, দানশীলতা, হৃদয় বৃত্তি, এইরকম একজন মানুষ, যিনি নাকি তার স্কুলে ম্লেচ্ছ সম্প্রদায়ের ছেলেদের নিয়ে আসতেন যে তোরা জন্ম তোদের ছোট ঘরে হয়েছে তো কি হয়েছে, কর্ম যদি ভালো হয় তুই দেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবি। এবং দেখেছি যে মেয়েদেরকে বলে তোমরা পর্দার আড়ালে থাকবে কেন, তোমরাও বেরিয়ে এসো, অতদিন ধরে পুরুষ শাসিত সমাজ তোমাদেরকে অত্যাচার করেছে, তোমরা বেরিয়ে এসো। সেই অত্যাচার থেকে লুকিয়ে কেউ বাঁচতে পারে না, যেমন পারে না উট পাখি বালির মধ্যে মুখ গুঁজে দিয়ে ঝড় থেকে নিষ্কৃতি পেতে। বেরিয়ে আসতে হবে সবাইকে, আন্দোলন করতে হবে, নিজেদের একসাথে চলতে হবে। এইরকম একটা জায়গা না থাকলে কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ঠিক মতো শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবে না। আর ওই যে জিনিসটা দেখছেন আপনারা যে 90% মার্কস পেয়ে গেছে, ও টিক মারা প্রশ্নে যে ধরনের প্রশ্ন আজকাল হয়, ওটা কোনো শিক্ষা নয়, ওটা কেবলমাত্র মেকানিক, এটা খুব মেকানিজম, একটা ছোট করে টিক টিক মেরে দিয়ে চলে গেল। ওই ছেলেটাকে একটা ইংরেজি একটা ট্রান্সলেশন লিখতে দিন, একটা প্যাসেজ লিখতে দিন, পারবে না। কারণ যে ধরনের শিক্ষা ব্যবস্থা আছে তাদের মধ্যে কিন্তু খুব বেশি বড় করে শেখার ব্যবস্থা নেই সেখানে। আর তার উপরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেন্টারে পরীক্ষা হলে চলে যেসব হয়, তাতে করে ছেলেরা দু চার নম্বর পেয়ে পাস করে যায়, ওই পাশের কোনো মূল্যই থাকে না, সেটা সময় প্রমাণ করেছে, যুগ প্রমাণ করেছে, সেটা আমরা জানি। যাই হোক, আমার এই কথা, আমাদের এই স্কুলের প্রতিষ্ঠাতা তিনি যে জগদীশ চন্দ্র মাইতি, তিনি যা করে গেছেন সেই কথা আমাদের বারবার ভাবতে হবে। ছাত্রছাত্রীদের বইগুলো দেওয়া হয় শিক্ষাপতি জগদীশ চন্দ্র, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় তপনবাবু, তিনি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ভেবেছিলেন। এবং এই স্কুলে থাকাকালীন আমি তাকে সেটাই দেখেছি যে এই স্কুলে প্রতিষ্ঠাতার জন্মদিন পালন হওয়া কি স্কুলের জন্মদিন পালন হওয়া বা এই যে কথাবার্তা, তার জন্য কিছু বই বার করা, কিছু তথ্য জোগাড় করে লেখা, নিজেকে জানো যেরকম আমার যে আত্মানন্দ বৃদ্ধি, সেরকম স্কুলকে জানো, তুমি যে স্কুলে পড়ছো তার কি ইতিহাস আছে সেটা জানতে পারলে তোমার গর্বে বুকটা ভরে উঠবে। উঠে না,
ওঠে কিরকম করে, ফলস একবার ওঠে কখন না, যখন পরীক্ষায় ছেলেরা ফেল করে যায়, যখন ফাইভের লিস্টে নাম না বেরোয় তখন ছুটে আসে, ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও, কি ঢুকিয়ে দেবো না ছেলেটাকে ঢুকিয়ে দিই, দারুণ পড়াশোনা করে দারুণ, এগুলো কোনো মিনিংলেস, এই সমস্ত কথার কোনো গুরুত্ব আমাদের কাছে থাকে না, আমরা দেখেছি দিনের পর দিন দেখছি, আগামী দিনে আপনারা সচেতন না হলে এই জিনিসটা পুরোটাই থাকবে না। তবে স্কুল থাকবে, স্কুল যাতে থাকতে পারে সবাইকে দায়িত্ব নিতে হবে, একজনের কাঁধে কেন দায়িত্ব থাকবে, কেন একজন মাস্টারমশাই দায়িত্ব নেবেন, কেন দুজন মাস্টারমশাই দায়িত্ব নেবেন, কেন পাঁচজন পালিয়ে যাবেন, কেন পাঁচটা ছেলে চুপ করে শুনবে, কেন পঞ্চাশটা ছেলে পালিয়ে যাবে, এই প্রশ্নগুলোর উত্তর আসবে। অতএব যে প্রশ্নে কি উত্তর আমাকে দেওয়ার জন্য কি উপদেষ্টা সঞ্চালক মহাশয় বলছিলেন, সমস্ত প্রশ্নের উত্তর আমি সঠিকভাবেই ওর মধ্যে দিয়ে দেবো, সরাসরি প্রশ্ন করলেও সরাসরি উত্তর আসবে তার, আমার কাছে কোনো প্রশ্ন আমি জানি না এমন কোনো প্রশ্নের উত্তর এখানে হবে না, এই অন্তত এই সংক্রান্ত বিষয়ে আমি পরিষ্কার জানি কোথায় সমস্যা কোথায় সমাধান, কিন্তু সে তো খুব সহজ কাজ নয়। যাই হোক, এই কাজটা যেন সহজ হয় আগামী দিনে, সবাইকে যথাযথ সম্মান জানিয়ে বিদ্যালয়ে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করি।